আল্লাহ যারাই রোজা অবস্থায় চোখের বাড়ি ছাইরা দিয়েছে এদের সকলের বাবা মাকে মাফ করে দাও এই মাগফিরাতের 10 দিনে মাফ করে দাও আল্লাহ আমান নবী বলছে মাগফিরাতের 10 দিনে কি চাইবা চাও ও ভাই আমি তোমাদের মাত্র 30টা সেকেন্ড টাইম দিলাম হাত দুইটা উপরের দিকে দিয়ে আমার আল্লাহর ডাক দিয়া কি চাইবা মনে মনে চাও আল্লাহ আল্লাহ দেখো 30 সেকেন্ড টাইম দিছি মোনাজাতের মধ্যে অন্তর যাবে তুমি আমি না দেখো তো আজকে আর মোনাজাতে 30 সেকেন্ডে কে কি চাইছে আমি জানি না আমি রোজাদারের খাতিরে তাদের পক্ষ থেকে দরখাস্ত সাবমিট করলাম এই মাগফিরাতের 10 দিনে তুমি কি মাফ করে দিতে পারো না প্রায় রোজার অর্ধেক হয়ে গেল আল্লাহ গত বছর মা কিনে ইফতারি করছে আজকে মা নাই 4-5 বছর আগে মা কিনি এক প্লেটে এক দস্তর খায় বসে ইফতারি করছে আজকে জনম দুখিনী মা নাই বাবা গিলে একই দস্তর খাই ইফতারি করছে আজকে বাবা নাই আব্বুল আলামিন মনের কষ্ট মনে লয়া মনের কষ্ট মনে লয়া রোজাদার ঘুরে সর্বদা আল্লাহ তুমি মাফ কইরা দাও ও হে মালিক ও রোজার যাদের অন্তরে মায়ের ব্যথা বাবার ব্যথা রোজার মাস আসলেই মায়ের কথা মনে পড়ে মা বাবার কথা মনে পড়ে বাবা এমন একদিন ছিল বাবা ইফতারি ভালো করে খাওয়াবার তৌফিক ছিল আহারে কত দামি দামি জিনিস খাই বাবা নাই গত বছর অনেকের মা ছিল মা নাই ইফতারিটা সামনে নিলে মায়ের কথা মনে আল্লাহ তুমি আমার ভাইদের চোখের পানির দিকে তাকায় দেখো এদের চোখের পানির খাতিরে মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় আল্লাহ অনেকে রোজা রাখে মাদ্রাসা মসজিদে দান করে বলে হুজুর এটা আমার বাড়ি ভাড়ার কষ্টের টাকা আল্লাহর ঘরে দিলাম যেন আল্লাহ মা বাবারে মাফ কইরে দাও আল্লাহ দেখো তো কার চোখে পানি আল্লাহ রোজাটা কবুল করে নেও না আল্লাহ শরীরটা দুর্বল রোজা রাখলে মোমেনের শরীরটা দুর্বল হয় না সবল হয় আল্লাহ বেঈমানের শরীর আল্লাহর দুর্বল হয় আল্লাহ যারাই রোজা অবস্থায় চোখের বাড়ি ছাইরা দিছে এদের সকলের বাবা মাকে মাফ করে দাও এই মাগফিরাতের 10 দিনে মাফ করে দাও আল্লাহ
আমার নবী বলছে মাগফিরাতের 10 দিনে কি চাইবা চাও? ও ভাই আমি তোমাদের তো মাত্র 30টা সেকেন্ড টাইম দিলাম, হাত দুইটা উপরের দিকে দিয়ে আমার আল্লাহর ডাক দিয়া কি চাইবা মনে মনে চাও আল্লাহ। আল্লাহ দেখো 30 সেকেন্ড টাইম দিছি, মোনাজাতের মধ্যে অন্তর যাবে তুমি আমি না, দেখো তো আজকে আর মোনাজাতে 30 সেকেন্ডে কে কি চাই যায় আমি জানি না। আমি রোজাদারের খাতিরে তাদের পক্ষ থেকে দরখাস্ত সাবমিট করলাম, এই মাগফিরাতের 10 দিনে তুমি কি মাফ করে দিতে পারো না? আল্লাহ সকলকে মাফ করে দাও, এদের দানগুলা কবুল করে লাও। যাদের কাছে 1000 টাকা চাইছিলাম মসজিদ অনেকেই দিছে, অনেকের কাছে চাইছিলাম তারা দিয়ে দিল। আল্লাহ যে যেখান থেকে দান করছে দানগুলো কবুল করে নাও। আল্লাহ তোমার অনেক বান্দা বান্দিরা দেশের বাহির থেকে বাংলাদেশ থেকে দান করে কবুল করো। মানিকগঞ্জ থেকে তোমার এক পাগল দোয়া চাইছে তার সন্তানের জন্য, তার মায়ের জন্য, আমার মসজিদে দানও করছে, কবুল করিয়া লও আল্লাহ। আয় আল্লাহ আমার মসজিদে তুমি সারা দিবার মতো কেউ নাই গো আল্লাহ, এই মসজিদে তুমি সারা দিবার মতো কেউ নাই গো আল্লাহ, তোমার ঘরে সারা দেয় এই মাদ্রাসায় অনেকে আল্লাহ বদরের সদস্য হয়েছে। আয় আল্লাহ অনেক ইফতারির টাকা দিছে, ছাত্রদের খাবারের টাকা দিছে। আয় আল্লাহ লন্ডন থেকে, কানাডা থেকে আল্লাহ, ইটালির থেকে, সৌদি আরব থেকে আজিজুল নামে একটা ছেলে দোয়া চাইছে, আল্লাহ যে যেখান থেকে দোয়া চাইছে প্রত্যেকের দোয়া কবুল কইরা লও। আল্লাহ মিজান ভাই, নিজান ভাই আল্লাহ আমার মাদ্রাসায় দান করছে, কিতাব দান করছে, আল্লাহ এদের ফ্যান এবং দানগুলাকে কবুল কইরা লও। সেক্রেটারি সাহেব আমার মসজিদ, আল্লাহ মসজিদ তোমার ঘর, একটা থাই দান করছে আল্লাহ, আরো অন্তত 6টা থাই বাকি আছে। আল্লাহ তোমার ঘরের ব্যবস্থা তুমি করো, যে যেখান থেকে দান করবে এই মসজিদের টাইলস দান করবে, আল্লাহ যে যেখান থেকে এসি দান করবে তাদের দানগুলো কবুল করে নেবা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রে খালকিহি মুহাম্মাদি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মাগুম বিরহমাতিকা।